মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হয়ে যা পারেননি গেল চোদ্দ বছরে তাই করে দেখালেন ইয়েলো আর্মিদের নয়া ক্যাপ্টান। চেন্নাইয়ের প্রথম ক্যাপ্টেন হিসেবে আইপিএলে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে চিপকের এই রাতে ঋতুরাজ নয় বরং মার্কাস স্টয়নিস স্টার অফ দ্য নাইট। ধোনির ঘরে চলল মার্কাসের মার এক অবিশ্বাস্য লড়াই। চেস করতে নেমে স্টয়নিস গড়লেন নতুন ইতিহাস। 63 বলে 124 রানের অপরাজিত ইনিংসটাই এখন সর্বোচ্চ রান। একই সাথে টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় আর আইপিএলে এটাই এই অজিম্যানের প্রথম সেঞ্চুরি। চলতি আইপিএলে এই ম্যাচের আগে একটিও ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল না স্টয়নিসের, কিন্তু এদিন একাই শেষ করে দিলেন সিএসকে জেতার স্বপ্ন। ঘরের মাটিতে চেন্নাই দেখল প্রথম হার। 5 দিনের ব্যবধানে ঘরের বাইরে ধোনির দলকে 2 দফা হারালো লখনউ সুপার জায়ান্টস। চেন্নাইকে টপকে প্লে অফের রেসে টুর্নামেন্টের এই জায়ান্ট কিলার। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না স্টয়নিসের। বিশ্বকাপের বছরে বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকে। স্টয়নিসের চেয়ে ক্যামেরন গ্রিন এগিয়েছিল স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে। এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি, কারণ জানতেন সুযোগ আসবেই, আর আসলে তা লুফে নিতে হবে। করলেন ঠিক তাই, ম্যাচ উইনিং সেঞ্চুরি করে অজি বোর্ডকে মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডারের নাম। জানিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে স্টয়নিসও খেলতে চান। চুক্তি থাকবে চুক্তির জায়গায়, সেটা না থাকলে কি দেশের হয়ে খেলা যাবে না? টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। আসছে বিশ্বকাপে এমন পারফর্মারের পারফরমেন্স দেখতে ক্রিকেট প্রেমীরাও মুখিয়ে থাকবে। তবে চিপক স্টেডিয়ামে স্টয়নিসকে দেখে আবারও জেগেছে সে পুরনো প্রশ্ন, প্রতিপক্ষের মাঠে নেমে তাদেরকে সাইলেন্ট করে দেয়া কি অজিদের ডিএনএ দিয়ে থাকে?